হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আমি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের টিউটোরিয়ালটি থাকছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের ওপর। তো আপনি এই অ্যাপসটার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে খুব সহজে আপনার বাসার সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে ক্যামেরা অ্যাপসটা কাজ করে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন আইপি ক্যাম। দেখুন, আইপি ক্যাম লিখবেন, লেখা সার্চ করার পর এই যে ফার্স্টে যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনি, এটাই তো আমার ইনস্টল দেওয়া আছে। সো আমি সরাসরি ওপেন করছি, আমি আইপি ক্যামটা ওপেন করি। আইপি ক্যাম ওপেন করলাম, দেন আপনি এইখান থেকে লাস্টে দেখবেন স্টার্ট সার্ভার, স্টার্ট সার্ভারে ক্লিক করবেন। দেন একটি এমন একটি মেসেজ আসবে ফার্স্টে, তো আপনি ইয়েস করবেন। দেন কিছুক্ষণ টাইম নিবে, তো টাইম নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। তো এখানে একটু ভিডিও কোডেক নামের একটা সফটওয়্যার ডাউনলোড হবে, এটি আপনার আলাদা কোনো সফটওয়্যার না, অ্যাপসের সাথে ইনক্লুড। তো এটা এটা হতে একটু টাইম নিবে। তো যাই হোক, আমরা ওয়েট করি এটা হওয়া পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আপনার এরকম সরাসরি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরাটা ওপেন হওয়ার পর আপনি এইখানে অ্যাকশানে যাবেন, ডান সাইডে অ্যাকশান নিয়ে যাবেন, দেন কপি আইপি টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করবেন, আপনার আইপিটা ক্লিক হয়ে কপি হয়ে যাবে। দেন আপনার আর কোনো কাজ নেই, এবার আপনি ওই আইপিটা অপেরা মিনি ব্রাউজারটা ছাড়া আপনার ইউসি ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সেটাতে পেস্ট করে দিন, যে কোনো মোবাইল বা পিসি দিয়ে। তো চলুন দেখি আইপিটা পেস্ট করে দিলাম, দেন গো। এবার এমন একটা ইয়ে দেখতে পাবেন আপনার ডিসপ্লেতে। তো এখান থেকে আপনি দেখছেন ফার্স্টের নো ভিডিওস, ফ্ল্যাশ ব্রাউজার, জাভা, জাভা স্ক্রিপ্ট, ফুল স্ক্রিন। তো এখান থেকে আপনি জাভা স্ক্রিপ্টে ক্লিক করবেন। তো জাভা স্ক্রিপ্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমার ফোনে ছোট্ট নিচে আমার ফোনে ক্যামেরা ওপেন হয়েছে। তো এটা পিসিতে করলে আরও বড় দেখা যাবে, অথবা আপনার মোবাইলেও আপনি ফুল স্ক্রিনে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো চলুন দেখি, দেখুন আমার মোবাইলের স্ক্রিনও আগের থেকে একটু বড় হয়েছে। তো আমি চাইবো আপনারা এই ঠিকানাটি যদি আপনাদের পিসি থাকে তাহলে পিসিতে ওপেন করবেন, এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে একটি সুন্দর সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন। তো দেখুন আমি দেখাইতেছি চারিদিকে ঘুরায়ে আমার রুমের ভিতরে, ফ্যান, বেড,
তো যাই হোক বন্ধুরা, এই অ্যাপসটা এভাবে কাজ করে আর আপনারা খুব সহজে এটা দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আপনার পিসি ব্রাউজারে ওই আইপিটা লিখে সার্চ করলেই যে ডিসপ্লেটা পাবেন ফার্স্টে, ওইখান থেকে জাভা স্ক্রিপ্টে ক্লিক করলে আপনারা আপনার রুমে বা পাশের রুমে কি হইতেছে, আপনার ফোনটা যেখানে রাখছেন ওইখানে কি ঘটতেছে সব কিছু আপনারা খুব সহজে নিখুঁতভাবে দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমার আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আর টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার দিতে ভুল করবেন না। আর আর এনি কোশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা কোনো অ্যাডভাইস থাকলেও কমেন্টসে আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।